আজ চট্টগ্রামে কেএসবি নৃত্যশিল্পী কল্যাণ সংস্থা ইফতার মাহফিল ও দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণের আয়োজন করেন চট্টগ্রাম উপজেলা প্রতিনিধি মোহাম্মদ সাকিব চৌধুরীর প্রতিবেদনে। আজ চট্টগ্রাম মিশরে উপজেলা বারাইয়ার হাট পৌরসভায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন। এ সময় দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধান মেহমান জাফর আহমেদ টিপু, সভাপতি মহসিন, সিনিয়র সভাপতি মঞ্জু, সাধারণ সম্পাদক এস এম বাবুল, সহসভাপতি কালাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন, সাংগঠনিক সম্পাদক হানিফ, প্রচার সম্পাদক সবুজ, সহ দপ্তর সম্পাদক সাদ্দাম ও বিশিষ্ট ব্যবসায়ী এমরান, কার্যকারী সদস্য বাদশা, উপদেষ্টা নূর হোসেন সহ আরো অনেক মেহমান বৃন্দ উপস্থিত ছিলেন।